একটা ফ্রাস্ট্রেশন মানে আমি প্রথমবার এসেছি আর এসে আমি সত্যিই খুব হচ্ছে নিজেকে ধন্যভাবে করছি কারণ এই ধরনের এক্সপিরিয়েন্স আসলে মানে আমরা অলওয়েজ এক্সপেক্ট করি ইউথরা যে হচ্ছে আমরা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করবো বা হচ্ছে নিজেদের কাজ দিয়ে একটা ভালো ইম্প্যাক্ট রাখতে পারবো সোসাইটিতে কিন্তু সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না কিন্তু ইউনিভার্সিটি আমি ধন্যবাদ দিতে চাই যে আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য তো এখানে সবচেয়ে ভালো যেটা লেগেছে অন্যান্য এক্সামে যেটা হয় আমরা যেই শুধু পরীক্ষা দিই এখানে ভালো লাগার জিনিসটা হচ্ছে আমাদের ডিসকাশন হয়েছে প্রথমে সো আমরা এক্সাম যেগুলো দিলাম সেগুলো কিন্তু বাইরের কোনো জিনিস আসেনি আমাদের যা ডিসকাস হয়েছে সেখান থেকে আমরা আইডিয়া পেয়েছি সো এখানে কিন্তু জড়তা কাজ করে সেটা করছে না আমরা ইজিলি কথা বলছি আমি মনে করি আমি বা আমার মতো এরকম যারা ফ্রেশ গ্রাজুয়েট আছে তাদের জন্য এরকম ইন্টার্ন ওয়ার্কশপ আমাদের জন্য অনেক কাজে লাগবে আসলে এরকম ইন্টার্ন ওয়ার্কশপ এর মাধ্যমে আমরা আমাদের একটি এক্সপিরিয়েন্স করতে পারতে অর্জন করতেছি সেটা আমাদের ফিল্ড পর্যায়ে গিয়ে বা আমাদের জব যখন আমরা জব ক্যারিয়ার ক্যারিয়ার গঠন করবো সেটার ক্ষেত্রে আমাদের অনেক দিক নির্দেশনা দিবে তো এখানে আমি একটু নার্ভাস ছিলাম কিন্তু আজকে আসার পর যেভাবে আমাদেরকে সহযোগিতা করা হয়েছে যেমন আপনি বলবো যে আমাদেরকে প্রথম দিক থেকেই হচ্ছে গিয়ে গাইডেন্স করা হচ্ছিল যে আমাদের এক্সামটা কি রিলেটেড হবে আমি নোট করতে পারছিলাম স্যারদের কথা শুনে যে আসলে এই ব্যাপারটার উপর ফোকাস করলে হয়তো এই ব্যাপারটার উপর দিয়ে এক্সামে কিছু একটা আসতে পারে ইট ওয়াজ কোয়াইট হেল্পফুল এবং আমি থ্যাংকস বলতে চাই গুড নেইবার্স বাংলাদেশকে আমাদেরকে এত সুন্দর একটা অপরচুনিটি দেওয়ার জন্য ধন্যবাদ তো এখানে একটা স্লোগান আছে জব উইদাউট জব এক্সপিরিয়েন্স তো আমরা দেখি প্রায় যে বিভিন্ন পত্রিকায় বা সার্কুলারে যে এক্সপিরিয়েন্স ছাড়া কোনো কিছুই মানে অ্যালাউ করা হয় না অনেক এক্সপিরিয়েন্স হয় থ্রি ইয়ার্স ফোর ইয়ার্স টু ইয়ার্স তো এখানে যে স্লোগানটা দিচ্ছে যে জব উইদাউট জব এক্সপিরিয়েন্স এটা আসলে বাস্তবসম্মত আমাদের শুধু একাডেমিক নলেজ থাকলেই চলবে না ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা খুব বেশি দরকার বিশেষ করে বর্তমান চাকরির মার্কেটে যদি আমরা ঢুকতে যাই এবং আমরা যদি নিজেদেরকে আমরা দক্ষতা দক্ষ করে গড়ে তুলতে চাই এটাই আমাদের ছিল বিশেষ মেসেজ আমরা সবাইকে আহ্বান জানাবো যে আমরা যারা একাডেমিক জ্ঞান অর্জন করেছি তার পাশাপাশি যেন ইন্টার্নশিপ অথবা ভলান্টিয়ার এজেন্টের মাধ্যমে আমাদের কাজের দক্ষতা অর্জন করতে পারি সব মিলে সবাইকে ধন্যবাদ